দেখুন, এবার উত্তর কোরিয়ায় মার্কিন হামলাকে সমর্থন করবে জাপান। উত্তপ্ত যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া ইস্যুতে ট্রাম্পের পাশে দাঁড়িয়েছে জাপান। পিয়াংইয়াংয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলাসহ যে কোনো পদক্ষেপকে সমর্থন জানাবে টোকিও। এছাড়া ওয়াশিংটনের সঙ্গে মিত্রতাকে আরও জোরদার করে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ভূমিকা রাখতে চাইছেন দেশটির প্রশাসন। আজ সিঙ্গাপুরে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে এসব কথা বলেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী তোমিমি ইনাদা। কিমের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে জাপান আতঙ্কের সৃষ্টি হয়েছে, একে কেন্দ্র করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। প্রসঙ্গত, জাপান সাগরে মার্কিন বিমানবাহী দুই রণতরীর সঙ্গে প্রথমবারের মতো মহড়ায় নেমেছে জাপানের নৌবাহিনী। তিন দিনের মহড়ায় মার্কিন নৌবাহিনীর F-18 এবং জাপানি বিমানবাহিনীর F-15 যুদ্ধবিমানগুলো অংশ নিয়েছে। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Thank you.